শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের পাঠটি নেওয়া হয়েছে যোহন রচিত মঙ্গল সমাচার থেকে। অন্তিম ভোজের সময় যুদা বেরিয়ে যাবার পর যীশু বললেন, এবার মানবপুত্রের মহিমা প্রকাশিত হল, এবার তার নিজের মধ্যেই প্রকাশিত হল স্বয়ং ঈশ্বরের মহিমা। আর ঈশ্বরের মহিমা যখন মানবপুত্রের মধ্যেই প্রকাশিত হয়েছে, তখন ঈশ্বরও নিজেরই মধ্যে মানবপুত্রের মহিমা প্রকাশ করবেন, আর শীঘ্রই তিনি তা প্রকাশ করবেন। শোনো তোমরা, আমি কিন্তু আর বেশিক্ষণ তোমাদের সঙ্গে থাকব না। তোমরা আমাকে খুঁজবে, কিন্তু ইহুদি নেতাদের যেমন বলেছি তোমাদেরও এখন তেমনি বলছি, আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে যেতেই পারো না। শোনো, আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে, তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। প্রভুর মঙ্গল সমাচার। প্রিয়জনেরা, হাজার হাজার পরিবার ভেঙে যেত না যদি সেখানে থাকতো ভালোবাসা। হাজার হাজার নারী পুরুষ, শিশু কারাগারে, হাসপাতালে, রাস্তায় থাকতে হতো না যদি তারা প্রকৃত ভালোবাসা পেত। লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত, শোষিত হতো না বা যুদ্ধ এবং রায়েটের শিকার হতো না যদি সেখানে ভালোবাসা থাকতো। এগুলো ঘটছে কারণ আমাদের অন্তরে ভালোবাসার অভাব রয়েছে। আজ যোহন রচিত মঙ্গল সমাচারে যীশু বলছেন যে তোমরা একে অপরকে ভালোবাসো। এখানে অবশ্যই যোহন যীশুর শেষ ভোজের কথা বলছেন, যেখানে যীশু নম্র হয়ে দাসের ভূমিকা গ্রহণ করে তাঁর শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। পাশাপাশি যীশু তাঁর শিষ্যদেরকে তাঁর ভাবী মৃত্যুর জন্য প্রস্তুত করছিলেন। একটা বিষয় লক্ষণীয় যে যখন যুদাস সেই স্থান ত্যাগ করেন, বলা হয়েছে যে তখন ছিল অন্ধকার। প্রকৃতিতে বাহ্যিকভাবে যেমন অন্ধকার ছিল, তেমনিভাবে আধ্যাত্মিকভাবেও তারা অন্ধকারে ছিল। এই আধ্যাত্মিক অন্ধকার দূর হতে পারে শুধু ভালোবাসার শক্তিতে। এটা ঠিক যে আমরা আমাদের পরিবারে, প্রতিষ্ঠানে, ধর্মপল্লীতে, মণ্ডলীতে, রাষ্ট্রে ভালোবাসার চর্চা করি, তবে এর বিপরীত লক্ষণীয়। ভালোবাসা না পেয়ে আমাদের পরিবারে, সমাজে, রিলিজিয়াস কমিউনিটিতে, মণ্ডলীতে অনেকেই অন্ধকারে চলে গেছেন। যীশু জানতেন তাঁর শিষ্যরা তাঁকে ছেড়ে চলে যাবেন, তারপরেও তিনি তাদের ছেড়ে যাননি, কারণ তিনি তাদের ভালোবেসেছেন। একইভাবে আমাদের সাথে যারা রয়েছেন শিষ্যদের মতন, আমরা যারা অযোগ্য তাদের প্রত্যেকেরই এই ভালোবাসার প্রয়োজন, এই অন্ধকার থেকে আলোয় ফিরে আসার জন্যে। যীশু যেভাবে নম্র হয়ে ভালোবাসার পরশ দিয়ে পা ধুয়ে দিয়েছেন, ঠিক একইভাবে আমাদের নম্র ভালোবাসা দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাই বোনদের অন্তর ধৌত করা প্রয়োজন। কারণ খ্রিস্টীয় ভালোবাসা শুধু দানের মধ্যে সীমিত নয়, বরং ভালোবেসে ভালোবাসার জন্যে ঝুঁকি নিতে শেখায়। আসুন আমাদের ভালোবাসাহীনতার জন্যে যারা পরিবারে, সমাজে, রিলিজিয়াস কংগ্রিগেশনে, ধর্মপল্লীতে, মণ্ডলীতে ও রাষ্ট্রে যারা খ্রিস্টীয় ভালোবাসা বঞ্চিত তাদের ভালোবাসি। খ্রিস্ট যে সকল ভালোবাসার উৎস, তা তাদের উপলব্ধি করতে শেখাই, তাদেরকে উপলব্ধি করতে সাহায্য করি। আমাদের জন্য দুটি প্রশ্ন। প্রথম, আমি যে খ্রিস্টান, আমার ভালোবাসা দেখে তা অন্যেরা বুঝতে পেরেছে? দ্বিতীয়, আরও কীভাবে আমি ভালোবাসার মানুষ হতে পারি? ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন।